বন্ধুরা, বাস্তু অনুসারে আমাদের বাড়িতে দুই ধরনের শক্তি কাজ করে, পজিটিভ ও নেগেটিভ শক্তি। পজিটিভ শক্তির প্রাধান্য বেশি থাকলে সেই সংসারে বা সেই বাড়িতে সুখ ও শান্তি সর্বদা বিরাজমান থাকে। কিন্তু বন্ধুরা, যে বাড়িতে নেগেটিভ শক্তি বেশি থাকে সেই বাড়িতে নানা ধরনের ক্ষতি সমস্যা লেগেই থাকে। বন্ধুরা, আপনাদের বাড়িতে কি অশান্তি সবসময় লেগেই আছে? কোথা থেকে যে এত এত টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে তা বুঝতে পারছেন না। বাড়ির ছেলে মেয়েগুলো অসৎ সঙ্গে মিশছে, বারবার বারণ করা সত্ত্বেও তাদের ঠেকাতে পারছেন না। দিনরাত ঝগড়াঝাটি, অশান্তি, অসুখ বিসুখে জড়িত হয়ে গেলে বুঝবেন যে আপনার বাড়িতে নিশ্চয়ই নেগেটিভ শক্তির পরিমাণ বেশি আছে। বন্ধুরা, এই নেগেটিভ শক্তিকে বাড়ি থেকে দূর করতে না পারলে সুখ শান্তি কোনোদিন আপনার কাছে ধরা দেবে না। বাস্তুশাস্ত্র মতে অনেক বাড়িতেই কিছু দোষ থাকে। এই দোষ তো কাটাতে না পারলে ওই বাড়িতে পজিটিভ এনার্জি বিকাশ ঘটবে না। তবে তার আগে আপনাকে এ বিষয়ে নিশ্চিত হতে হবে, সত্যিই আপনার বাড়িতে পজিটিভ এনার্জির প্রভাব রয়েছে কিনা। বন্ধুরা, এখন মনে প্রশ্ন উঠতে পারে যে কি করে নিশ্চিতভাবে বুঝবেন যে বাস্তুতে পজিটিভ শক্তির প্রভাব বিদ্যমান। খুব সহজে এক গ্লাস জল টেস্ট করে নিশ্চিত হতে পারেন আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি আছে কিনা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে জানাতে চলেছি আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি থাকলে কি কি লক্ষণ দেখা যাবে এবং কিভাবে এক গ্লাস জলের সাহায্যে হাতে নাতে পরীক্ষা করবেন আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি রয়েছে। আর যদি নেগেটিভ এনার্জি আপনার বাড়িতে থাকে, তাহলে কিভাবে তাকে ঘর থেকে বিদায় করবেন। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি থাকলে কি কি লক্ষণ দেখা যাবে। এক, কঠোর পরিশ্রম করার পরেও সংসারে কোনোভাবেই উন্নতি করতে পারবেন না, অত্যাধিক খরচ বেড়ে যাবে, অবশেষে ঋণ ধার করতে বাধ্য হবেন, একটা ঋণ পরিশোধ করতে আর একটা ঋণ নিতে হবে। এর মানে আপনার ঘরে নেগেটিভ এনার্জি জমে আছে। দুই, আপনার পরিবারে এক বা একাধিক সদস্য যদি এক নাগারে অসুখে ভুগতে থাকে, যদি চিকিৎসা করেও কোনো লাভ না হয়, তাহলে বুঝবেন আপনার বাড়িতে হয়তো নেগেটিভ শক্তি প্রচুর পরিমাণে রয়েছে। তিন, বন্ধুরা, যদি অত্যাধিক পরিশ্রম করার পরেও কোনো কাজের সাফল্য না পান, যদি কোনো কাজ বারবার আটকে যেতে থাকে, তাহলে নিশ্চিতভাবে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি চারধারে ঘোরাফেরা করছে। চার, যদি সবসময় অলস বোধ করেন, কোনো কাজেই মন লাগে না, যদি উন্নতি করার একের পর এক সুযোগ হাতছাড়া করতে থাকেন, তাহলে আপনার ঘরে নেগেটিভ শক্তি রয়েছে। পাঁচ, বন্ধুরা, যদি কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতে কোনো ইচ্ছেই না করে বা মনে সংশয় থাকে, তাহলে নেগেটিভ এনার্জি আপনার পরিবারের ক্ষতি করছে। ছয়, বন্ধুরা, সবসময় যদি মাথায় নেগেটিভ চিন্তাভাবনা কাজ করে, এমনকি খারাপ চিন্তাও মাথায় আসে, তাহলে নিশ্চিতভাবে ওই বাড়িতে নেগেটিভ এনার্জি রয়েছে। সাত, যে সংসারে বা বাড়িতে সবসময় অশান্তি, ঝগড়া, মারপিট লেগেই থাকে, সেই সংসারে নেগেটিভ এনার্জি প্রবল হয়ে ওঠে। আট, বিভিন্ন বিকল্প থাকা সত্ত্বেও আপনি সবসময় ক্লান্ত বোধ করেন এবং মনোযোগ বা অনুপ্রেরণা অভাব অনুভব করেন, সঠিকভাবে চিন্তাভাবনা করতে পারবেন না। নয়, বন্ধুরা, বাড়ির জিনিসপত্র যদি বারবার ভাঙতে থাকে বা ইলেকট্রনিক জিনিসগুলি বারবার খারাপ হয়, তাহলে তা বাড়িতে নেগেটিভ এনার্জি লক্ষণ। বন্ধুরা, এই লক্ষণগুলির মধ্যে একটিও যদি আপনার বাড়িতে দেখতে পান, তাহলে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি থাকতে পারে। বন্ধুরা, এই কথাগুলি সিওর হওয়ার জন্য একটি পরীক্ষার কথা বলছি, ভালো করে বুঝে নিন। প্রথমে পরিষ্কার একটা কাচের গ্লাস নিন, দেখবেন গ্লাসে যাতে কোনো ছিদ্র না থাকে, কোনো দাগ থাকাও চলবে না, গ্লাসের গায়ে আঙুলের ছাপ যাতে না লাগে তার জন্য গ্লাভস পরে গ্লাসটি ধরুন। এরপর গ্লাসের এক তৃতীয়াংশ ভর্তি করুন সামুদ্রিক লবণ দিয়ে। বন্ধুরা, মনে রাখবেন আমরা রান্নার জন্য যে লবণ ব্যবহার করি তা দিয়ে এই পরীক্ষা চলবে না, সামুদ্রিক লবণই লাগবে। বন্ধুরা, এরপর গ্লাসে আরও এক তৃতীয় অংশ ভর্তি করুন সাদা ভিনেগার দিয়ে। গ্লাসটি নাড়বেন না বা চামচ দিয়ে ওই মিশ্রণটি ঘেঁটে দেবেন না, অবশিষ্ট অংশ পরিষ্কার কলের জল দিয়ে পূর্ণ করুন।
বন্ধুরা এবারও মিশ্রণটিকে ঘেঁটে দেবেন না। এখন আপনাকে ঠিক করতে হবে গ্লাসটি কোথায় রাখবেন। বাড়িতে যে অংশে আপনার মনে হয় নেগেটিভ এনার্জি সবচেয়ে বেশি, সেইখানেই গ্লাসটি রাখুন। বন্ধুরা, গ্লাসটি এমনভাবে রাখবেন যাতে চট করে কারো নজর না পড়ে, আর অবশ্যই বাচ্চাদের থেকে দূরে রাখবেন। এই পুরো কাজটা কিন্তু আপনাকে দিনের বেলা করতে হবে। গ্লাসটি 24 ঘন্টা এইভাবেই রেখে দিন। যদি দেখেন যে 24 ঘন্টার পর গ্লাসের জল একদম ক্লিয়ার আছে, তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনার বাড়িতে কোনো নেগেটিভ এনার্জির প্রভাব ঘটেনি। কিন্তু বন্ধুরা, যদি গ্লাসের জল হালকা সবুজ হয়ে যায়, তাহলে কিন্তু চরম বিপদ আছে। এছাড়া বন্ধুরা, অক্ষয় তৃতীয়ায় এই 5টি কাজ অবশ্যই করুন। 1. এই তিথিতে হলুদ বস্ত্র পরে বিষ্ণু পুজো করা উচিত। বিষ্ণুকে হলুদ ফুল এবং লক্ষ্মীকে গোলাপি ও সাদা ফুল নিবেদন করবেন। এরপর ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে লক্ষ্মী নারায়ণের পুজো করুন। 2. অক্ষয় তৃতীয়ার দিন বিষ্ণু সহস্রনাম ও শ্রীসূক্ত পাঠ করুন। এই তিথিতে পরিবারের সঙ্গে কোনো ধর্মীয় স্থানে যান। এর ফলে জীবনে ধন, পদ, যশ ও প্রতিষ্ঠা লাভ করা যাবে। 3. অক্ষয় তৃতীয়ার পুজো একাকী নারকেল লাল কাপড়ে বেঁধে নিয়ম মেনে তার পুজো করুন। এরপর টাকা রাখার স্থানে বা লকারে এই নারকেল রেখে দিন, ফলে পরিবারে ধন সম্পত্তি বৃদ্ধি পাবে। 4. এই তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ ও দান করা শুভ। নদীতে স্নানের বিশেষ মাহাত্ম্য রয়েছে এদিন, ফলে পূর্বপুরুষদের আশীর্বাদ পাবেন এবং পিতৃদোষ থেকে মুক্তি সম্ভব। 5. স্নানের পর দরিদ্র ও অসহায়দের দান করা শুভ। এর প্রভাবে অক্ষয় ফল লাভ করা যায়। এই দিনে যদি কোনো ব্যক্তি ভালো কাজ করেন এবং দান ধ্যান করলে তার দ্বিগুণ সুখ ফল পাওয়া যায়, যার প্রভাব অক্ষয় হয়। বন্ধুরা, শুধু তাই নয়, এই অক্ষয় তৃতীয়ায় 3টি রাশির জন্য সুবর্ণ সুযোগ। 1. সিংহ রাশির জাতক জাতিকার জন্য খুবই লাভদায়ী হতে চলেছে কচকেশ্বরী রাজ্য। এই সময়ে কাজ ও ব্যবসায় বিপুল লাভ হবে, কেরিয়ারের দিক থেকেও ভালো, পরিবারে সুখ সমৃদ্ধি আসবে। 2. মেষ রাশির জাতক জাতিকারা হঠাৎ করে কোথাও থেকে টাকা পেতে পারেন। বিদেশে কর্মরতদের বিশেষ সুবিধা হবে, ব্যবসায় কিছু ভালো সুযোগ পাওয়া যাবে। এই সময় ভালো মাত্রায় ধন প্রাপ্তি হবে আর আপনার কথার প্রভাব থাকবে। 3. গজকেশ্বরী রাজযোগের ফলে কর্কট রাশির জাতক জাতিকাদের ভালো সময় শুরু হতে পারে। আপনার আটকে থাকা কাজ এই সময় সম্পন্ন হবে, দেশ বিদেশে যাত্রা করতে পারবেন, কেরিয়ারের সঙ্গে জড়িত কোনো ভালো সিদ্ধান্ত নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন এবং কমেন্টে জয় শ্রী কৃষ্ণ লিখতে ভুলবেন না।